চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোর বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে এখনও ভর্তি আছেন আটজন। শারীরিক অবস্থার উন্নতি হলেও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পরিবার কিভাবে চলবে তা নিয়ে চিন্তিত স্বজনরা। বার্ন ইউনিট ঘুরে জানাচ্ছেন মিসবাহ হাসান। বদরুজ্জামান বেশিক্ষণ শুয়ে থাকলে পিঠের যন্ত্রণায় কাতর হয়ে ওঠেন, তাই তো বিছানা ছেড়ে উঠে বুক ভরা নিঃশ্বাস নিচ্ছেন 18 বছরের এই তরুণ। চট্টগ্রামের সীতাকুণ্ড কন্টেইনারের ডিপোর আগুন ঝলসে দিয়েছে তার পিঠ। ডিপোতে মালামাল সরবরাহ করে গাড়ি পাশে রেখে আগুনের ভয়াবহতা দেখছিলেন গাড়িচালক বদরুজ্জামান, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান তিনি। গাড়ি লোড করার পরে 2 মিনিটও ঘরে নেই, এই দ্রুত মানে বিস্ফোরণটা ঘুরে গেছে। শুয়ে দেখতে পারি একটু কষ্ট আর কি, মানে রাতে জ্বালা পড়া বেশি করে। বদরুজ্জামানের মতো এখনো চিকিৎসাধীন রয়েছেন 8 জন, তারাও অনেকটা শঙ্কামুক্ত। তবে পরিবার কিভাবে চলবে তা নিয়ে চিন্তার ভাঁজ কপালে। ব্যান্ডেজ সব খুলে দিছে, শনি রবিবার হয়তো বা সারপত্র দিতে পারি। বসতে গেলে উঠতে গেলে টান খায়, ব্যথা লাগে, সারতে সময় লাগবে, চলা কষ্ট হবে, কিছু সাহায্য হলে মানে ভালো হয়। ওর বড় ভাই আর ও ইনকাম করে, এবং দুজনে এখানে দর্শকের সহযোগিতা করতেছে, এইভাবে কিন্তু চলতেছে, তারপরে অনেক কষ্ট হইতেছে আর কি। এইভাবে চলবো আমি নিজেও যাও জানি না, উপর আল্লাহ পাক জানেন। যে কোনো ঘটনা সামনে আসলে তোলপাড় হয় সারা দেশ, আবার মুহূর্তে ভুলে যায় সব। চুরিহাট্টা থেকে সীতাকুণ্ড অন্তত তাই সাক্ষী দেয়। তবে এসব ঘটনার সাক্ষী থেকে যায় বার্ন ইউনিটের এক একটি করিডর। এখান থেকে কেউ পাড়ি জমান অনন্তকালের পথে, আবার কেউ ফিরে চলেন প্রিয়জনের ঠিকানায়। অনেকেই অলরেডি চলে গেছেন তাদের নিজস্ব বাসায় ছুটি নিয়ে, আর যাদের বার্নের পরিমাণ বেশি ছিল এবং যাদের অপারেশন লেগেছে তারা এখনো আমাদের এখানে আসছেন। এই পর্যন্ত চুরিহাট্টা থেকে আমরা অনেকগুলো এরকম ম্যাসিভ বার্ন অ্যাক্সিডেন্ট আমরা অনেক রোগী আমরা রিসিভ করেছি। তাদের মধ্যে বেশিরভাগ রোগী বাড়ির বাড়ি চলে গেছেন, তাদের মধ্যে কেউ কেউ মারা গেছেন। সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন 22 জন, এর মধ্যে একজনের মৃত্যু হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 13 জন। মিসবাহ হাসান, আরটিভি, ঢাকা।